জয় শ্রীরাম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাতে চলেছি চিজ আলুর পকোড়া প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং পটেটো মেশাল দিয়ে মেশ করে নিলাম তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কেটার রাখা পেঁয়াজ কেটার রাখা কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স লবণ ময়দা দিয়ে ভালো করে ডো রেডি করে নিলাম তারপরে সেই ডো থেকে ছোটো ছোটো লেচি কে কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিজ চিজ দিয়ে ছোটো ছোটো বলের আকারে করে নিলাম সেই করে সেইভাবে সবগুলিকে চিজ দিয়ে ছোটো ছোটো বলের আকারে করে নিলাম তারপরে বেসন রেডি করে নিলাম বেসনের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে তেল গরম হওয়ার পরে তাতে বেশ বলগুলিকে বেসনে ডুবিয়ে ডুবিয়ে হালকা আছে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সবগুলোকে তুলে নিয়ে তাতে টমেটো সস ক্ষীরা আর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়ে পরিবেশন করলাম ভিতরে কি সফট হয়েছে